হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? পুজো তো এসে গেল, তো পুজোর শপিং আপনাদের কেমন চলতেছে? আমিও পূজার শপিং করতে চলে আসলাম ফ্যামিলিকে নিয়ে। তো গতকাল রবিবার চলে গিয়েছিলাম শপিং সেন্টারে, আসলে সানডে মানে ছুটির দিন, তো ছুটির দিনে চলে গেলাম পুজোর শপিং করতে। আসলে পুজোর তো বেশি দিন বাকি নেই, তো ভাবলাম যেহেতু উইকেন্ড আছে উইকেন্ডে পুজোর শপিং করে নিই বাচ্চাদের জন্য। তো আমি আমার জন্য দুটো রেডিমেড ব্লাউজ চয়েস করে নিলাম। এদিকে আমার হাজব্যান্ড এবং ওরা দু ভাই বোন ওর বাবার সাথে আসতেছে। অ্যাকচুয়ালি আমার ছোটো মেয়েকে নিয়ে আমি আগে এসেছিলাম মার্কেটে, তারপর ওরা অর্ধের বাবার সাথে আসে কাপড় দেখার পর, তারপর আমরা জুতা সেকশনে চলে যাই। সবার জন্য আমরা জুতা নিয়ে নেই, আসলে পুজোর উপলক্ষে নতুন জুতা কিনবো। এমনিতে তো জুতো অনেক আছে, তো পুজো উপলক্ষে সবার জন্য এক জোড়া করে নতুন জুতা নিয়ে নিলাম। তারপর জুতো কেনার পর সেখান থেকে বের হয়ে আমরা বাসার জন্য কিছু জিনিস কিনে নেই, আসলে কিছু বাসারও জিনিস দরকার ছিল ঘরের গ্রোসারি থিংস, তো সেখান থেকে সেগুলো কেনার পর আমরা আবার কাপড় সেকশনে চলে যাই, ছোটো মেয়ের জন্য এবং বড়ো মেয়ের জন্য কাপড় নেব। তো আমার জন্য আসলে আমি শাড়ি নিইনি, অ্যাকচুয়ালি অনলাইনে আমি অর্ডার করে শাড়ি নিয়েছি এবং এমনিতে অনেক শাড়ি গিফট পাইছি। তো ছেলের জন্য ভাবলাম কিছু কাপড় নেব, কিন্তু ছেলের বাবা বলতেছে ওর জন্য কাপড় অন্য জায়গা থেকে নিয়ে নেব। বাবা এবং ছেলে দুজনেই এক জায়গা থেকে কাপড় কিনবে। তো তারপর আমরা ছোটো মেয়ের জন্য কাপড় কিনতে চলে যাই এবং অনেক কাপড় দেখার পর একটি ড্রেস চয়েস হলো ছোটো মেয়ের জন্য। ওরা আসলে কাপড় কিনতে গেলে বা কোনো কিছু ওদের জন্য কিনতে গেলে ওরা কোনোভাবেই আগ্রহী থাকে না, ওদের কাপড় বা ড্রেসের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তারপর পূজা বা যে কোনো অকেশন উপলক্ষে বাচ্চাদের জন্য নতুন ড্রেস তো কিনতে হয়, তো ছোটো মেয়ের জন্য একটা ড্রেস নিলাম। তারপর বড়ো মেয়ের জন্য কাপড় দেখতে গেলাম, কিন্তু বড়ো মেয়ের জন্য কাপড় কিনতে গেলে মুশকিল হয়ে যায়, ওর যে হাইট আছে সে অনুযায়ী আসলে ড্রেস পাওয়া যায় না এবং ওর কাপড় কিছুদিন গেলেই ছোটো হয়ে যায়। তো কিছুদিন পর পর আসলে ওর জন্য কাপড় কিনতে হয় এবং ও সাধারণত বেশি জেক জাক বা পার্টি ওয়ার ড্রেস পরতে চায় না, ও সাধারণত সিম্পল এবং সফট কাপড়গুলো পরতে চায়। তো ওর জন্য দুটো কুর্তি নিয়ে নিলাম, আসলে পূজা উপলক্ষে কিনবো, কিন্তু পূজার সাধারণত ড্রেস কেনা হয়নি, জাস্ট দুটো কুর্তি নিয়েছে। পরে আবার অবশ্যই ওর জন্য একটু ভালো ড্রেস নিয়ে নেব, আসলে সেখানে ভালো কোনো ড্রেস পাওয়া যায়নি। তারপর সেখান থেকে আমরা চলে গেলাম কাউন্টার সেকশনে, সেখানে আমরা ফাইনাল সিলেকশন করে নিলাম কোন কাপড়গুলো আসলে নেব, অনেক কাপড় আসলে নেওয়া হয়েছিল। তারপর কাপড়গুলো ফাইনাল সিলেকশন করে এবং আমাদের বাসার জন্য কিছু জিনিস নিয়ে নেয়, সেখান থেকে আসলে আমরা আর একটা মার্কেটে চলে যাই বাসার জন্য আরও কিছু জিনিস নেব। অ্যাকচুয়ালি বাসা চেঞ্জ করার পর নতুন বাসার জন্য অনেক কিছু আসলে কিনতে হচ্ছে, তো সেটার জন্য আমরা আসলে আর একটা মার্কেটে চলে যাই, তারপর বাসায় চলে যাই। তো কেমন লাগছে ভিডিওটি আপনাদের অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সবার পূজার শপিং কেমন চলতেছে অবশ্যই জানাবেন। সবার পূজা ভালো কাটুক এই প্রে করি। ওকে, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।